এক ধাক্কায় অনেকটাই বাড়লো দুর্গাপুজোর ক্লাব অনুদান বাড়তি চমক মুখ্যমন্ত্রীর আমরা প্রায় মুখ্যমন্ত্রীর মুখে শুনে এসেছি যে তিনি ক্লাবগুলোর জন্য কিন্তু টাকা বা অনুদান প্রত্যেক বছরই নেতাজি ইনডোর থেকে ঘোষণা করে তেমনি আজকে নেতাজি ইনডোর থেকে যে দুর্গাপুজো ক্লাবগুলোকে টাকার পরিমাণ যেটা ষাট হাজার ছিল সেটাকে বাড়িয়ে সত্তর হাজার টাকা করা হলো অর্থাৎ এক লাফে দশ হাজার টাকা এই অনুদানটা কিন্তু বাড়িয়ে দেওয়া হলো এবারে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছে কেন এই টাকাটা ক্লাবগুলোকে দেওয়া হয় কারণ অনেকে অনেক কথা শোনায় যে হয়তো ক্লাব কিনতে চাইছে মুখ্যমন্ত্রী যাতে তার অনুগত্য বজায় থাকে কিন্তু ঠিক মুখ্যমন্ত্রী খোলসা বলে দিলেন যে কেন তিনি ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন শুনুন তার নিজের মুখের বক্তব্য আমি বলি টাকাটা এই জন্য পায় তারা রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচিগুলো প্রচার করে এরপরে তিনি নিজেই বলেন যে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে কিছু আরশোলা অর্থাৎ এমন কিছু লোক বসে আছে যারা এই ঘোষণা শুনে মুখ্যমন্ত্রী যে দশ হাজার টাকা বাড়ালেন ক্লাবগুলোর জন্য ক্লাবগুলো এত ভালো কাজ করে তার এবং এইটা নিয়ে পিআইএল করবে অর্থাৎ কিছু লোক কিছু গন্ডগোল পাকানোর লোক কিছু আরশোলা যা যাদেরকে আটশোলার সঙ্গে তুলনা করে করেছেন কিছু আরশোলা বাইরে বসে আছে তারা নাকি গিয়ে পরের দিনই কোর্টে পাবলিক লিটিগেশন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করবে অর্থাৎ পিআইএল করবে এমন প্রয়োজন হবে সাহায্য করবেন তো এবং এরই সঙ্গে ঘোষণা করে যে বিদ্যুতের বিলের দুই তৃতীয়াংশ মুকুব করবে রাজ্য সরকার এবং তিনি গ্রাম বাংলার যে পুজোগুলোর প্রশংসা করেন এবং তিনি বলেছেন যে ঠিক কী কারণে ক্লাবগুলোকে টাকা দেওয়া হয় কারণ এই ক্লাবগুলো রাজ্যের রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো প্রচার করে সেখানে সে উন্নয়নমূলক কাজগুলোর ফ্লেক্স বানিয়ে তার ব্যানার বানিয়ে সেখানে টাঙানো হয় এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ কিন্তু প্রচার করা হয়ে থাকে এই যে জনসমাগম হয় এত এই লোকের সামনে তুলে ধরা হয় এই যে রাজ্য সরকারের যে ভালো দিকগুলো তুলে ধরে এই জন্য ক্লাবগুলোকে টাকা দেওয়া হয় তিনি কিন্তু পরিষ্কার বলে দিলেন এবং অনুদান বেড়ে এক লাফে দশ টাকা বাড়লো ছিল ষাট হাজার হয়ে গেল। সত্তর হাজার একই সঙ্গে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে রাজ্যের ভাঁড় কিন্তু শূন্য অর্থাৎ ভাড়ারে কিন্তু টাকা নেই রাজ্যের কোষাঘার শূন্য তবুও কিন্তু দিচ্ছে দেখা গিয়েছিল যে গত বছর প্রায় বয়াল্লিশ হাজার এরকম পুজো কমিটি যারা হচ্ছে এরকম এই এই অনুদানের জন্য আবেদন বা অ্যাপ্রুভাল পেয়েছিল যাদের হচ্ছে বয়াল্লিশ হাজার ক্লাব যেখানে ষাট হাজার টাকা করে গিয়েছিল এইবারে সংখ্যাটা আরও বাড়বে বয়াল্লিশ হাজার থেকে বেশি হবে এবং সেখানে প্রায় অনুমান করা যাচ্ছে যে সত্তর হাজার টাকা করে যদি দেওয়া হয় ক্লাবগুলোকে তাহলে রাজ্যের কোষাগারের উপর যে বাড়তি চাপ চাপবে সেটা হচ্ছে প্রায় তিনশো কোটি টাকা তিনশো কোটি টাকা কিন্তু বেরিয়ে যাবে এই দুর্গা পুজো উৎসবের জন্য ক্লাবগুলোর অনুদান বাবদ